অবৈজ্ঞানিক পদ্ধতিতে শুরু হয়েছে বাড়ি বাড়ি করোনা সার্ভের কাজ। অভিযোগ কংগ্রেস নেতা সুবল ভৌমিকের। সেই সাথে রাজ্যবাসীর স্বার্থে অবিলম্বে একজন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগের দাবিও জানান তিনি। মঙ্গলবার রাজ্যে ক্রমবর্ধমান ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক। সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথম থেকে করোনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল রাজ্য সরকারের। এই প্রসঙ্গে বর্তমান পরিস্থিতিতে অতিসত্বর একজন স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিও জানিয়েছেন তিনি। কোভিড-19 এই মহাবিপর্যয় আজকে বেশ কয়েক মাস চলছে, কতদিন চলবে আমরা বলতে পারছি না। এই করোনার সঙ্গে আমাদের থাকতে হবে, করোনাকে নিয়েই চলতে হবে। এই মহাবিপর্যয়ে প্রায় গত 5 মাস আমরা যেটা লক্ষ্য করেছি যে সেটা দিনের পর দিন সারা ভারতবর্ষে আজকে প্রতিদিন 50,000-এর অধিক করোনা আক্রান্ত হচ্ছে। বিশ্বে এখন প্রায় দ্বিতীয় জায়গায় চলে এসেছে প্রতিদিন যে আক্রান্ত হচ্ছে। আমেরিকাতে 50,000-60,000 হচ্ছে, ভারতবর্ষ প্রায় 50,000 হয়ে গেছে। আমরা শুরুতে আমাদের ছোট রাজ্যে শুরুতেই বলেছিলাম যে একটা কোভিড হাসপাতাল আলাদাভাবে চিহ্নিত করা হোক, যদিও সেটা 5 মাস পরে আমাদের রাজ্যে সরকার সে কোভিড হাসপাতাল করেছেন। 5 মাস আগেই কোভিড হাসপাতালটা যদি করা হতো সম্পূর্ণভাবে, এবং তাহলে কোভিডে আরও একটু আমরা ভালো জায়গায় থেকে থাকতে পারতাম। যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, প্রতি 5 জনে একজন করে, যারা বাইরে থেকে এসছে তাদের প্রতি 5 জনে একজনের টেস্টিং হবে, 4 জনের হবে না। এই যে লটারি করে করে এই ধরনের কোভিডের বিরুদ্ধে লড়াই, যেটা আজকে সারা রাজ্যে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, 17 জন মারা গেছে, 4,000-এর অধিক প্রায় কোভিড আক্রান্ত, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের রাজ্যের মানুষকে ইমোশনালি কানেক্ট করতে হবে, মোটিভেটেড করতে হবে। এটা তো সুইজারল্যান্ড নয় যে নোটিশ বোর্ডে একটা নোটিশ লাগিয়ে দিলেই সবাই ফলো করবে, ইউরোপের কোনো কান্ট্রি নয়। আমাদের মানুষকে ইনভলভ করতে হয়। তাই রাজ্যে সরকারকে কন্ট্রোল রুমের মতো প্রতিদিন পদক্ষেপ নিতে হবে। রাজ্যে একজন স্বাস্থ্যমন্ত্রী নেই। আজকে 5 মাস যাবত মাননীয় মুখ্যমন্ত্রীকেই সব দেখতে হচ্ছে। কেন, প্রায় 44 জন বিধায়ক আছেন, 44 জন বিধায়কের মধ্যে একজনও কি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত নেই? ডাক্তার আছেন, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা তারা বিধায়ক হয়েছেন, তাদের কাছে একজনকে, অন্তত ভারতবর্ষে কোনো রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী ছাড়া আছে আর এই মহাবিপর্যয় মোকাবেলা চলছে কোনো রাজ্য নেই ভারতবর্ষে, একমাত্র ত্রিপুরায় স্বাস্থ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী 32 খানা দপ্তর নিয়ে আছেন, উনি কখন দেখবেন? এই ব্যবস্থাগুলো আগেই নেওয়া উচিত ছিল। এদিন কংগ্রেস নেতা সুবল ভৌমিক মুখ্যমন্ত্রী ঘোষিত করোনায় মৃত ব্যক্তির পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার প্রসঙ্গটি উল্লেখ করে বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন 10 লক্ষ টাকা করে যারা কোভিড আক্রান্ত হয়ে মারা যাবে তাদেরকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। আমি জানি না যে 17 জন মারা গিয়েছেন ওদেরকে 10 লক্ষ টাকা করে ইমিডিয়েট দেওয়া হয়েছে কিনা, না দিলে ইমিডিয়েট সেগুলো দিয়ে দেওয়া দরকার, কারণ এই পরিবারগুলো অন্তত একটা। সাক্ষাৎকারে কংগ্রেস নেতা সুবল ভৌমিক আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ডাক্তাররাও আতঙ্কের মধ্যে রয়েছেন। এ প্রসঙ্গে তিনি আরও জানান, সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবেই বাড়ি বাড়ি করোনা উপসর্গ সার্ভের কাজ চালাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। আমরা বিরোধী দল করি বা রাজ্যের কোনো অংশের বক্তব্য না, আজকে ডাক্তাররা পর্যন্ত, তারা পর্যন্ত আতঙ্কের মধ্যে আছে। তারা গিয়ে ডাক্তাররা গিয়ে ডেপুটেশন দিতে হয়, ডাক্তারদের খবর রাখার কেউ নেই, অথচ রাজ্যে এমন করোনা মহামারী চলছে, সারা দেশে চলছে, ঘন্টার পর ঘন্টা প্রেস ব্রিফিং আমরা মন্ত্রীদের কাছ থেকে পাচ্ছি, 1-1.5 ঘন্টা প্রেস ব্রিফিং দিচ্ছেন, কিন্তু এতে তো করোনা মোকাবেলা হচ্ছে না। তথ্যগুলোকে মানুষকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, সঠিক তথ্যটা সঠিকভাবে দিতে হবে যাতে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি। যদি সোশ্যাল ট্রান্সমিশন হয়ে থাকে তাহলে তারও আমরা এলাকায় এলাকায় সেটাকে নিয়ে আমরা যাতে সত্যি আমরা সিরিয়াসলি ম্যাটারটাতে সবাই মিলে যাতে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করা যায়।
গত দুদিন যাবৎ সার্ভে চলছে, আজকে আমার বাড়িতেও সার্ভে করতে এসেছিল, বলছে রেশন কার্ডের উপরে নাম্বারটা বলে দিলেই হবে। আর কিসের সার্ভে? মিনিমাম একটা থার্মাল, একটা মানে থার্মোমিটার নেই, যে বা বসে সেটা একটা কোনো আনসাইন্টিফিক ওয়েতে এই সার্ভে চলছে, সাইন্টিফিক ওয়েতে করতে হবে, কারণ করোনা বিপর্যয়ের হাত থেকে কেউই আমরা রক্ষা পাচ্ছি না। আমরাও সিরিয়াস, আমরা সাহায্য করতে চাই সরকারকে, সরকার যদি বলে কোনো ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন। যদিও এই মন্ত্রিসভা বা সরকার আছে, প্রতিদিন কীভাবে পদক্ষেপ নিচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি তার সঙ্গে বাস্তবের কোনো মিল পাচ্ছি না। আমরা চাইছি আমাদের রাজ্যের যতটা সম্ভব এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে আমরা করোনা মোকাবেলা করতে চাই, করোনা নিয়ে রাজনীতি করতে চাই না। পাঁচ মাস কেটে গেল, আগামী কতদিন করোনার সঙ্গে আমাদের থাকতে হবে সেটাও আমরা জানি না। এই মুহূর্তে সিরিয়াসলি যে কাজটা আমরা শুধু এই বাড়ি বাড়ি সার্ভে করছে, এর আউটকাম কী, রেজাল্ট কী আসবে আমরা জানি না, এটার পদ্ধতি কী সেটাও আমরা জানি না। ওরা বাড়ি বাড়ি আসছে, কিছু জিজ্ঞেসও করছে না, বিশেষ কোনো কিছু আমরা সেই রকম দেখতে পাচ্ছি না। সরকারকে অবিলম্বে ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস হতে হবে এবং প্রয়োজনে রাজ্যে অতিসত্বর এই স্বাস্থ্য দপ্তর দেখার জন্য কাউকে দায়িত্ব দিতে হবে, অন্তত আমাদেরকে এই রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি যাতে রাজ্য সরকার গ্রহণ করে এই মুহূর্তে, সেটাই আমাদের কাম। এদিন কংগ্রেস নেতা সুবল ভৌমিক সংকট মোকাবেলায় সকলে মিলে কাজ করার আহ্বান রাখেন তার বক্তব্যে। ব্যুরো রিপোর্ট, হালাবর।